বঙ্গবন্ধু টানেল উদ্বোধন উপলক্ষে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সিইউএফএল সড়কটি সংস্কার করা হয়েছে, কিন্তু সড়কের মাঝখানে কোনো ধরনের স্পিড ব্রেকার দেওয়া হয়নি, যার দরুন প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। ড্রাইভারদের অসতর্কতার কারণে এসব দুর্ঘটনা হচ্ছে বলে জানান স্থানীয়রা। স্পিড ব্রেকার না থাকার কারণে প্রায় সময় অ্যাক্সিডেন্ট হচ্ছে। যেখানে যেখানে দরকার এখানে এখানে স্পিড ব্রেকারগুলো দিলে গাড়িগুলো স্পিডে চলতেছে। স্পিড ব্রেকার যেখানে যেখানে দরকার এখানে এখানে স্পিড ব্রেকার দিতে হবে। তাই স্থানীয় এলাকাবাসীর দাবি হলো সিইউএফএল সড়কটির গুরুত্বপূর্ণ জায়গায় স্পিড ব্রেকার স্থাপন করা, যাতে করে দুর্ঘটনা এড়ানো যায়। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে সংস্কারের উপযুক্ত হয়েছিল সড়কটি, ফলে অনেক কষ্ট করে যাতায়াত করতে হতো স্থানীয়দের এবং গাড়ি চালকদের। তাই সড়কটি সংস্কার হওয়ার পর থেকে গাড়ি চালকেরা ব্যাপরুয়া হয়ে উঠেছে।